জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। পিঙ্কি ভিলেজ কিচেন ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটাই হলো কড়াই চিকেন। তো কড়াই চিকেন রেসিপিটা কারুর জানা, আবার কারুর অজানা। তো আমি আজকে ধাবা স্টাইলে কড়াই চিকেন রেসিপিটি রান্না করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কী করে কড়াই চিকেন রেসিপিটি রান্না হচ্ছে এবং তাতে কী কী উপকরণের ব্যবহার করা হচ্ছে। চিকেন বানাতে আমি এখানে 1 কেজি গ্রামে চিকেন নিয়েছি, টমেটো 500 গ্রাম নিয়েছি, 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে এভাবে খোল আকারে ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি 1টি, ক্যাপসিকামগুলো এভাবে করে কেটে নিয়েছি। তো সঙ্গে নিয়েছি রসুন বাটা, আদা বাটা। তো কড়াই চিকেনের মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5টি শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি, 4টি এলাচ, 1টি টার্নিশ, গোলমরিচ 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 2 চা চামচ, সঙ্গে তেল, হলুদ, লবণ, কাঁচা লঙ্কার কুচি, কাশ্মীরি চিলি পাউডার। এবার উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে ঘুরে দেবো। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো। এবার চিকেনগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো 2 ফাঁক করে কেটে রাখা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে কেটে রাখা আমার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি। এবার মশলাটা আমি গুঁড়ো করে নেব, ঠান্ডা হয়ে গেছে। সমস্ত মশলা একসঙ্গে গুঁড়ো করছি। কড়াই চিকেন বানাতে এই মশলাগুলোকে বেশি করে গুঁড়ো করা যাবে না, হালকা গুঁড়ো করতে হবে। এভাবে করে গুঁড়ো করে নিলাম মশলাটা কড়াই চিকেনে দেব বলে। এবার 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি। দেখুন টমেটো ফাঁকগুলো গলে জল হয়ে গেছে। এই মাংসতে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, এই টমেটোকে রান্না করা হবে টমেটোর জলে। টমেটোগুলো মধ্যে থেকে আমি খোসাগুলো তুলে নিচ্ছি।
এখন গরম আছে তাই হাত দিয়ে তুলতে পারলাম না। এই কাঁটা চামচ দিয়ে শসা টমেটোগুলো বের করে নিচ্ছি, শসা সরিয়ে আবার দিয়ে দিই। এবার টমেটো শসা সরিয়ে টমেটোগুলো এর মধ্যে আবার দিয়ে দিলাম, শসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দুই চামচ আদা বাটা, দুই চামচ রসুন বাটা, দেখুন আমার টমেটোগুলো পুরো গলে জল হয়ে গেছে, এবার তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখানে তো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ কাশ্মীরি চিলি পাউডার, এবার এতে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা ভীষণ হালকা আঁচে করতে হবে, বেশি আঁচে করা যাবে না, কারণ এতে আমি জলের ব্যবহার করছি না। এই কড়াই চিকেনের মাংসটা আমি বড় বড় পিস করে কেটে এনেছি, তো আপনারাও এইভাবে বড় বড় পিস করে কেটে আনবেন, নিলে ভালো লাগবে খেতে। এবার এতে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দেব, আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু লবণ দিয়ে দেব, কারণ আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজের খোলগুলোকে দিয়েছি তার জন্য, দিয়ে হালকায় নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দেখছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর রং হয়ে গেছে, কীরকম ফুটছে, খুব ভালো লাগছে দেখতে। তো এতে আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা, এভাবে উপর থেকে ছড়িয়ে দেবে, দিয়ে আবার নাড়তে হবে। দিয়ে আবার উপর থেকে ছড়িয়ে দেব, এবার সব মশলা দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি। বেশি নাড়াচড়া করবেন না, তো হালকা করে নাড়বে। এবার কড়াই চিকেনটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে মুখটি বন্ধ করে নামিয়ে নেব, ঢাকা অবস্থায় এভাবে 5 মিনিট থাকবে। 5 মিনিট ঢাকা খুলে দেখছি, এবার চিকেনটা পুরোপুরিভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমি যে এখানে ভাজা মশলাটা অ্যাড করলাম, এই ভাজা মশলাটা ধাবার হোটেল বা ধাবাতে অ্যাড করা হয়। তো আপনারা এভাবে মশলাটা ভেজে কড়াই চিকেনে অ্যাড করলে কড়াই চিকেনটা ভেজে খেতে খুবই ভালো লাগবে। তো আজকে বৃষ্টি হচ্ছে এখানে, তো এই বৃষ্টিতে আমি যে কড়াই চিকেন রেসিপিটা করলাম, আমার কথার আওয়াজটা ঠিক করে আসেনি, হয়তো মাফ করবেন এর জন্য। আর বৃষ্টি হচ্ছে বলে তার জন্য ভীষণ আমার সেই চালের ওপরে জল পড়ছে,
আর জল পড়াতে একদম ফপফপ করে আওয়াজ হচ্ছে, তার জন্য আওয়াজটা ঠিক শোনা যাবে না, তার জন্য আমি ক্ষমা চাইছি। তো বন্ধুরা, আজকে যে কড়াই চিকেন রেসিপিটা আমি বানিয়েছি সেটা আমি আমার ভাইকে এখন খেতে দিয়েছি। আমার ভাই আজকে আমার বাড়িতে এসছে, ভাই খেতে বসছে, ওইখানে দুজন ছেলে খেতে বসছে আমার, আর ওরা সবাই মিলে খাচ্ছে, আর আমি এখানে পাশে বসে আছি। তো ওরা খেয়ে বলবে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তো ওরা এখন খাচ্ছে, কে কেমন হয়েছে বল। পুরো রেসিপিটা নিউ। তো এটা কি রেসিপি বলে? কড়াই চিকেন। তো এই রেসিপিটা ফার্স্ট খাচ্ছি, তো খুব অসাধারণ হয়েছে। চিকেনগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় চিকেন। যদি কেউ করতে চাও তাহলে রেসিপিটা পুরো ভালো করে দেখবে, কেননা পুরো ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে কিরকম কিরকম করতে হবে না করতে হবে দেখবে। তো রেসিপিটা খুব অসাধারণ হয়েছে, তাহলে পরে দেখা হচ্ছে। তো আমার এই কড়াই চিকেন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং শেয়ার ও কমেন্ট বেশি বেশি করে করবেন।